বাগেরহাটের মোংলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী মাছ চাষীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা 11টায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাছ চাষী কালাম শেখ বলেন, মিঠাখালীর ইউনিয়নের সাতঘুরিয়া এলাকায় 7 বিঘার একটি মাছের ঘের রয়েছে তার, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় বেপরোয়া হয়ে ওঠেন উৎপল মণ্ডল। এরপর ওই মাছের ঘেরটি 2 বছর ধরে জোর করে দখলে রেখেছেন। এভাবে অনেকের ঘেরই দখলে নিয়ে মাছ চাষ করছেন।